অভিনন্দন 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 ছোট বাঘের বাচ্চারা চমৎকার খেলা খেলছো সো বিউটিফুল সো এলিগেন্ট জাস্ট লুকিং লাইক এ ওয়াও জাস্ট লুকিং লাইক এ ওয়াও একশো পঁচানব্বই রানের বিরাট একটা জয় আমাদের বাঘের বাচ্চারা ছোট বাঘের বাচ্চারা কিন্তু জিতে গেছে ইউনাইটেড আরবে এমিরেটস এর বিপক্ষে এবং এই টুর্নামেন্টে আন্ডার নাইনটিন আমাদের প্লেয়াররা আনবিটেন ছিল এবং তারা তাদের যথেষ্ট কোয়ালিটি প্রফেশনালিজম এবং তাদের তাদের রিমার্কেবল ব্যাটিং বলিং ফিল্ডিং সাইড কিছু দেখে আমাদের আমাদের ছোট বাগের বাচ্চারা কিন্তু দেখাই দিতে যে তারা কি জিনিস খারাপ লাগতেছে ইউনাইটেড আরব এমিরিটস জন্য কিন্তু তারাও কিন্তু তাদের কোয়ালিটি শো করছে শ্রীলঙ্কা এবং পাকিস্তানের মতো রহমান চমৎকার একটা ইনিংস দুর্দান্ত একটা সেঞ্চুরি ইন্ডিয়া আবার সেমিফাইনালে আরিফুল ইসলাম মামা কিন্তু আবার সেঞ্চুরি মারছিল আজকের ম্যাচে মামা কিন্তু আবার ফিফটি মারছে ইন্ডিয়া আবার মনে করো যে রিজওয়ান আমাদের আর একটা রিজওয়ান আছে যে রিজ ওয়ান সিক্সটি রান রয়েছে মারুফ মৃদা মারুফ মিদা চমৎকার বলিং করছে যার বলিং নিয়ে আসলে কথা না বললেই না মারুফ মিদা চমৎকার বলিং করছে আজকে জীবন ভালো বলিং করছে ইকবাল ভালো বলিং করছে বর্ষণ দারুণ বলিং করছে সবকিছু মিলাই আমাদের এই ছোট ছোট ভাগের বাচ্চারা বড় একটা গর্জন দিই এশিয়া কাপের টাইটেলটা কিন্তু কিনে নিছে আন্ডার আন্ডার নাইনটিনে আমরা ওয়ার্ল্ড কাপ জিতছি ছোটদের আফসোসের বিষয় তাদের বড় ভাইয়েরা আজকে সবাই হয়তো খুশি এবং পুরো বাংলাদেশ মিলিয়ে আজকে উৎসব করা দরকার দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে আজকে নতুন একটা ইতিহাস ছিল আমাদের ছোট ছোট বাঘের বাচ্চারা জাস্ট 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 বিউটিফুল সো বিউটিফুল সো এলিগেন্ট জাস্ট লুকিং লাইক এ ওয়াও পুরো স্টেডিয়ামে যখন অডিয়েন্সদেরকে দেখাচ্ছিল ছোট ছোট ছেলেরা দৌড়াই দৌড়াই তারা যায় কি ফ্যানদের সাথে কথাবার্তা বলতেছে এবং বাংলাদেশের ক্রিকেট ফ্যানরা যথেষ্ট পরিমাণে খুশি ছিল যে আজকে বাংলাদেশের যে ব্যাটিং ব্যাটিং সাইড থেকে বাংলাদেশ দুর্দান্ত লেভেলের ব্যাটিং করছে অভিনন্দন রাব্বি ক্যাপ্টেন রাব্বি চমৎকার এফোর্ট ছিল এবং এই পুরা টুর্নামেন্টে বাংলাদেশের জুনিয়র প্লেয়াররা কিন্তু তাদের কোয়ালিটি শো করছে কিন্তু আফসোসের বিষয় এই ছোট ছোট প্লেয়ারগুলাই যখন আস্তে আস্তে করি বড় টিমে আসে মানে জাতীয় দলে আসে কোনো এক অজানা কোনো এক অজানা রহস্য কারণে তারা কিন্তু লড় হয়ে যায় আরে মরার মাসি সরস্বা যে আনন্দের দিন ঠিক আছে এই জিনিসটা এই জিনিসটা যদি আমরা একটু ঠিক করতে পারি তাহলে আমাদের হয়তো ভালো একটা দিন আসতেছে আমাদের জুনিয়াররা জানান দিচ্ছে যে তারা আর ছোট বাঘ নাই আমাদের যুবারা আস্তে আস্তে কিন্তু বড় বাঘ হয়ে যাচ্ছে এবং বড় বাঘ হয়ে তারা কিন্তু বড় বড় সিংহরে কিন্তু কি হালুম কই ডাক দিই বনত্তন তারাই দিব এই টাইমটা চলে আসছে অভিনন্দন অভিনন্দন বাংলাদেশ আন্ডার নাইনটিন টিমকে এশিয়া কাপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য মরার মাসি মরার মাসি নান্নর লোক মনো নান্ন মনোর লোক পাড়াই দিছে ক্যাসিনো কাকার লোক মনে যেটা বলতেছিলাম যে এই জুনিয়র প্লেয়াররা যখন বড় টিমে যায় অজানা কারণে তারা কিন্তু কি বাঘ থেকে বিলাই হয়ে যায় বড় বাইরে কিন্তু বিলাই হয়ে এশিয়া কাপ থেকে আসছে। বিশ্বকাপ থেকে ফিরছে এখন কোনো মতে টেস্ট চ্যাম্পিয়নশিপ কোয়ালিফাই করি তারা খেলবার জন্য মনে করে যে একটা প্রস্তুতি নিতেছে তার ভিতরে আজ যে সকালবেলা আবার নিউজিল্যান্ডের সাথে প্রথম ম্যাচটা কিন্তু আমরা হারিয়ে গেছি কিন্তু আজকের দিনে আমাদের সবচাইতে সবচাইতে আনন্দের সংবাদ সবচেয়ে। সব চাইতে মনে করি যে খুশির সংবাদ যে আমাদের যুবারা আমাদের আন্ডার নাইনটিন এর প্লেয়াররা আজকে এশিয়া কাপ চ্যাম্পিয়ন এসেছে ভারতে তারা যেভাবে করে ডমিনেট করে হারাইছে ওয়া 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 আর আজকে দুবাই এমিরেটস আমাদের তুলনায় অনেক মানে ছোট টিম ছিল কিন্তু তারা কিন্তু তাদের কোয়ালিটি প্রুফ করে কিন্তু ফাইনালে আসছে কিন্তু আমাদের প্লেয়ারদের সামনে তারা দাঁড়াইতে পারে না পুরো বাংলাদেশ আজকে আওয়াজ হইব আনন্দ হইব যে আমাদের এই জুনিয়র প্লেয়ারদেরকে সাপোর্ট করতে পারে তারা তাদের ভবিষ্যতে লড না হয় তাদের পাশা থেকে আমরা সাপোর্ট করি যাই অভিনন্দন 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 কমেন্ট সেকশনে কাশেম কাকার মাইক বাড়া করি অভিনন্দনের বন্যা বসাই দাও কারণ আমাদের যুবারা আজকে চ্যাম্পিয়ন হয়েছে এশিয়া কাপ টাইটেল কিন্তু তারা জিতে নিছে সো বিউটিফুল সো এলিগেন্ট জাস্ট লুকিং লাইক এ ওয়াও বাবুরে তোরা এক কানা কষ্ট করি কেসিনো কাকা তারপর সর্বতালী নুল্লু ভাইয়া তারপর রাজ্জাক ভাইয়া বাসার ভাইয়া তাদের হাত থেকে কেন বাসি তোমরা তোমাদের কেরিয়ারটা ওইভাবে জানান দাও ঠিক আছে আশিকুর রহমান শিবলি চমৎকার চমৎকার একটা ইনিংস খেলছে যেভাবে দায়িত্ব নি বিশ ওভারের ভিত্তি কিন্তু আমাদের প্লেয়াররা নয়টা উইকেট তুলে ফেলছে কার ইউনাইটেড আরব এমিরেটস ওই আমাদের প্লেয়াররা দুর্দান্ত খেলছে দুর্দান্ত আমাদের এই জুনিয়র ইয়াং টাইগারদেরকে অ্যাপ্রিসিয়েট করা উচিত আনন্দের বন্যা বসাই দাও কোনো কথাবার্তা ছাড়া আনন্দের খুশির বন্যা লাগাই দাও ঠিক আছে অভিনন্দন অভিনন্দন লাভ ইউ লাভ ইউ ইয়াং টেগার লাভ ইউ একটাই রিকোয়েস্ট ভাইয়া তোরা লড হয়ে যাই ভবিষ্যতে আমরা তোর পাশে আছি লর্ড হয়েছিল ভাইয়া কেন